এই পরশু দিয়ে আমি রাজা পার্থবীর সঙ্গে নির্ধার করব মহাভারতের এই ভয়ঙ্কর যুদ্ধে এই কোন শত্রু কোন শত্রুই জীবিত ফিরে যাবে না আজ মহারাজ রাজ্য জুড়ে যে আনন্দ উৎসবের আয়োজন করেছেন সে আনন্দ উৎসবে আপনাদের স্বাগত। আপনাদের পদর্পণে রাজসভা আলোকিত। ওই তো ওই তো মহারাজ আসছে। আপনারা সর্বদা আমার আপদে বিপদে সুখে সম্পদে পাশে থেকেছেন, আশা করি আগামী দিনেও থাকবেন। অবশ্যই অবশ্যই মহারাজ, এই মিত্রতার জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই। সাধু সাধু। তাহলে মহারাজ শুরু করা যাক আজকে নৃত্যানুষ্ঠান। অবশ্যই। নত নত কোথায় শুরু করো তোমার নৃত্যানুষ্ঠান। Thank you.
সত্যিই মহারাজ, এই নৃত্য শৈলী দেখে মন আনন্দে ভরে যায়। সঠিক কথা। নর্তক এদিকে এসো, এই নাও তোমার পুরস্কার। ক্ষত্রিয়রাজ কার্তবীর্যের রাজসভায় সবকিছুই এমন সুন্দর অপূর্ব। সত্যি সত্যি ঠিক মহারাজ। মহারাজের জয় হোক। এসো সেনাপতি, বলো কি সংবাদ। মহারাজ, ঋষি যমদগ্নিপুত্র পরশুরাম যুদ্ধের আহ্বান জানিয়ে আপনার নিকটে দূত প্রেরণ করেছে। এত বড় আস্পর্ধা, ক্ষত্রিয়রাজ কার্তবীর্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, তা কোথায় কোথায় এই যুদ্ধদূত? রাজদ্বারে অপেক্ষা করছে মহারাজ। যাও, এখনই তাকে রাজসভায় নিয়ে এসো। যথা আদেশ মহারাজ। যুদ্ধদূত অনুগ্রহ করে রাজসভায় আসুন। মহারাজ সহ সকল রাজন্যগণ, আমার প্রণাম গ্রহণ করুন। আমি যমদগ্নিপুত্র পরশুরামের যুদ্ধদূত। যুদ্ধের আহ্বান জানিয়ে মহারাজকে পত্র দিতে এসেছি। যুদ্ধদূত, পত্র পাঠ করে শোনো। ক্ষত্রিয়নিপতি মহারাজ কার্তবীর্য, আমার প্রণাম নেবেন। আমি যমদগ্নিপুত্র পরশুরাম, পিতৃ হত্যার প্রতিশোধ নিতে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। সৈন্য সামন্ত ও যুদ্ধাত্ম নিয়ে আমি অবস্থান করছি। অনুগ্রহ করে আমার যুদ্ধের আহ্বান গ্রহণ করে আমার মনোবাঞ্ছা পূরণ করবে। মহারাজ কার্তবীর্যকে যুদ্ধের আহ্বান না ভক্তগণ, এটা উপহাসের বিষয় নয়। তোমরা হয়তো ভুলে যাচ্ছ, যমদগ্নিপুত্র পরশুরাম কেবল ব্রাহ্মণ পুত্র নয়, তার শরীরে বয়ে চলেছে ক্ষত্রিয় বংশোদ্ভূত রেণুকার রক্ত। আর তাছাড়া শত্রু যতই ছোট হোক, সে কিন্তু শত্রু। প্রেরণকর্তাকে জানিও আমি তার আহ্বান সাদরে গ্রহণ করেছি। ধন্যবাদ মহারাজ। তোমার সাথে প্রেরণকর্তা অতি আনন্দিত হবে। মন্ত্রী যাও, যুদ্ধদূতকে উপযুক্ত সম্মান জানিয়ে বিদায় দাও। আপনারা তো সকলেই শুনলেন, আশা করছি আগের মতো এই যুদ্ধে আপনারা আমার পাশেই থাকবেন। অবশ্যই। তবে আর দেরি কেন, বেজে উঠুক যুদ্ধের দাবা। সেনাপতি, সৈন্য সামন্তদের প্রস্তুত করো, যুদ্ধ সজ্জিত করো। What a throw!